গডজিলা ভার্সেস কং, অনেক দেরি হয়ে গেল মুভিটি দেখতে, ব্যাপার না, কথায় আছে না বেটার লেট দ্যান নেভার, অবশ্যই দেখে নিলাম বছরের মাঝ হাইপ এই অ্যাকশন মুভি, আর এখন আপনাদের সাথে শেয়ার করব এই মুভি নিয়ে আমার অভিজ্ঞতা। ওয়েলকাম টু বিং সিরিয়াস, চলুন কথা বলা যাক গডজিলা ভার্সেস কং। গডজিলা কিং অফ মনস্টার্স, অন্যদিকে কিং কং, দুই দানবের মুখোমুখি লড়াই, কে জিতবে আর কে হবে মনস্টার ভার্সের আসল কিং, এই সব নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল চূড়ান্ত। আর সেই উত্তেজনাকে কাজে লাগিয়ে ডিরেক্টর অ্যাডাম উইঙ্গার তৈরি করেছেন গডজিলা ভার্সেস কং, দুই দানবকে করেছেন মুখোমুখি, যার ফলাফল ছিল 2 ঘন্টার টান টান উত্তেজনায় ঘেরা একটি দুর্দান্ত অ্যাকশন রাইড। সংক্ষেপে এই মুভির গল্পটি একটু আলোচনা করি। হঠাৎ করেই গডজিলা ক্ষিপ্ত হয়ে মানুষের উপর আক্রমণ চালাচ্ছে, ধ্বংস করছে সবকিছু, কিন্তু ঠিক কি কারণে সে এমন করছে সেটা কেউ জানে না। একটি দল জানালো গডজিলার তাণ্ডব বন্ধ করার জন্য একটি মোক্ষম অস্ত্র তৈরি করেছেন তারা, কিন্তু সেই অস্ত্রের জন্য পর্যাপ্ত এনার্জি জগতে পৃথিবীর কেন্দ্র থেকে একটি বিশেষ এলিমেন্ট আনতে হবে। সমস্যা হচ্ছে পৃথিবীর গভীরে পৌঁছে ওই এলিমেন্ট নিয়ে আসা মানুষের সাধ্যের বাইরে, তবে কং এই কাজ করতে পারবে। যেই কথা সেই কাজ, স্কাল আইল্যান্ডে গড়ে তোলা একটি আর্টিফিশিয়াল ফরেস্ট থেকে নিয়ে আসা হয় কংকে, কিন্তু কংকে নিয়ে আসার পথেই গডজিলা তার আগমনী আভাস পেয়ে যায়, ছুটে আসে কংকে ঠেকাতে। শুরু হয় গডজিলা এবং কং এর মধ্যে হার না মানা এক যুদ্ধ। অন্যদিকে মানব সমাজের মধ্যে চলছে আলাদা এক ষড়যন্ত্র, গডজিলাকে বধ করে তারা হতে চায় সুপিরিয়র ক্রিচার অন আর্থ। গডজিলা ও কং এর এই লড়াইয়ের মধ্যে মানুষের এই ষড়যন্ত্র কতটা সফল হয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, গডজিলা নাকি কং, কে হয় আসল কিং অফ মনস্টার্স, এই সব প্রশ্নের উত্তর মিলবে পুরো মুভি জুড়ে। মুভির সবচেয়ে ভালো দিক যেটা লেগেছে তা হচ্ছে মুভিতে বোরিং প্যাচাল তেমন একটা নেই। নির্মাতা খুব ভালো করেই জানেন দর্শকরা এই মুভি থেকে ঠিক কি চাইছেন, তাই কোনো ধরনের ভূমিকা বাদ দিয়ে মুভি শুরু 10 মিনিটের মধ্যেই তিনি চলে গিয়েছেন অ্যাকশন জগতে। আর অ্যাকশন মানে একদম ধুমধুমার অ্যাকশন। দুই দানব প্রথমবার যখন মুখোমুখি হয় তখন থেকে আলাদা একটা উত্তেজনা তৈরি হয়। একবার গডজিলা কংকে কাবু করে ফেলে, আবার পরপরই কং গডজিলাকে পাল্টা জবাব দেয়, কেউ কারো সামনে দম্বার পাত্র না। মুভির এই দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো 3D দেখে ভীষণ উপভোগ করবে দর্শক, আর গডজিলা ও কং এর রিয়েলিস্টিক লুক পুরো বিষয়টাকে অন্য মাত্রায় নিয়ে যায়। মুভিতে কয়েকটি জায়গা আছে যেখানে ভিজুয়ালস এত অসাধারণ ছিল যে অডিয়েন্সদের জন্য সেটা আলাদা একটা ট্রিট বলা চলে। বিশেষ করে কং যখন স্পেশাল এলিমেন্ট আনতে পৃথিবীর কেন্দ্রে যায়, ওই জায়গাটা ছিল দেখার মতো। অসাধারণ গ্রাফিক্স, চমৎকার কালার, দেখতে বেশ ভালো লাগে দৃশ্যগুলো। তবে গ্রাফিক্স এর কথায় আসলে আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় মুভির গ্রাফিক্স ফল করেছিল, অ্যানিমেশন গুলো যে ফেক সেটা বোঝা যাচ্ছিল। এত বড় বাজেটের একটা মুভি যার পুরোটাই কিনা গ্রাফিক্স নির্ভর, সেখানে এই বিষয়গুলো একটু দৃষ্টিকটু লাগে। তাছাড়া বেশ কিছু প্লট হোল ছিল মুভিতে, তবে এই ধরনের মুভিতে এসব লুপ হোল খুব একটা ম্যাটার করে না। ওভারঅল বলতে গেলে এক্সপিরিয়েন্স একদম খারাপ ছিল না, পুরো সময়টা এনজয় করেছি আমি। দুই দানবের মহালড়াই আমাকে একদম হতাশ করে। রেটিং এর কথায় আসলে গডজিলা ভার্সেস কং মুভিকে আমি রেটিং দিব 8/10। পরিবারের বাচ্চাদের নিয়ে দেখার জন্য আদর্শ একটা মুভি, তবে আমার বিশ্বাস বাচ্চাদের পাশাপাশি বড়রাও এনজয় করবে মুভিটি। তো এই ছিল নতুন অ্যাকশন মুভি গডজিলা ভার্সেস কং নিয়ে আমার মতামত। আপনি মুভিটি দেখে থাকলে কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অ্যাপ্রিশিয়েট করি। এমন আরো ভিডিও পেতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।